আজকে একজনের মোটামুটি হাসতে হাসতে গাল দুটো ব্যথা হয়ে যাওয়ার দিন, কিন্তু সে হাসি থামাচ্ছে না, কারণ সে মন থেকে খুব খুশি এবং এই হাসিটা হাসার জন্য দীর্ঘ বছরের তোমার প্রতীক্ষা ছিল। ফাইনালি আজ তোমার রিসেপশন এবং কালকে গুরুদুয়ারাতে হয়েছে তোমার বিয়ে। তো কীরকম ছিল পুরো ব্যাপারটা? মানে কি বলবো, ওই বলে না যার যখন বিয়ে হয় সেই ফিলিংসটা সে তখন বোঝে, আমার জন্য সেটাই হয়েছিল। মানে আমি যখন গুরুদুয়ারাতে এন্টার করছিলাম আমি তখন ভাবছিলাম এটা কি সত্যিই হচ্ছে, তো ওই ফিলিংসটা না বোঝানো যায় না কাউকে। একটা জিনিস বলো তো, জন্মদিনের দিনটাও আমরা খুব স্পেশাল ফিল করি, কিন্তু কালকে আমি দেখছিলাম তুমি যখন ঢুকছো, মানে তোমার যে কটা ছবি দেখলাম মনে হচ্ছে যেন প্রিন্সেস ঢুকছে। এই প্রিন্সেস এন্ট্রিটা দিয়ে তোমার কতটা স্বপ্ন ছিল? আমার ওরকম কোনো স্বপ্ন ছিল না সত্যি কথা বলতে, বাট আমি এটা ঠিক করেছিলাম যখনই বিয়ে হবে বিয়েটা একদম ঠিক মতন যেন হয়, প্রসেসটা যেন ফলো করা যায়। তো আমি যেরম যেরম আমাকে ফলো করতে বলেছিলো সেরম সেরমভাবে ফলো করেছি, তাই আলাদা করে কিছু প্ল্যান করিনি, কিন্তু সব হয়ে গেছে ওয়ান আফটার দি আদার। ভালোবাসা থেকে বিয়ে পরিণতির দিকে যাওয়ার কথাটা ভাবা মোটামুটি কত বছর আগে? দু বছর এক্স্যাক্টলি। তো কতখানি দায়িত্ব তোমায় সামলাতে হয়েছে, কতখানি দায়িত্ব তোমার পরিবারও তোমাকে ঘিরে, দেখছিলাম মানে প্যাম্পার চাইল্ড তুমি বলা যেত। হ্যাঁ, একদমই প্যাম্পার চাইল্ড। আর দেখো প্যাম্পার চাইল্ড হলে না আলাদা আলাদা এক্সপেকটেশন থাকে জীবনে, তো সেক্ষেত্রে আমার কোনো আলাদা করে কোনো এক্সপেকটেশন কারোর থেকে কিছুই নেই, আমার সাথে ভালো ব্যবহার করলেই আমি খুশি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি দেখলাম বাবা এই তো একটু বেশিই ভালো ব্যবহার, এটা কে? সেখান থেকেই শুরু, ওই সব টাইমের সাথে সাথে হয়ে গেছে। তুমি এই বাইটটা দিতে বসার আগেও তোমার শ্বশুর শাশুড়ি ঠিকমতো খেয়ে নিয়েছে কিনা এইগুলোর ব্যাপারে তুমি খোঁজ নিয়ে নিচ্ছিলে। দেখো এই ছোট জিনিসগুলো তো তোমাকে করতেই হবে জীবনে যদি তুমি ঠিক থাকতে চাও, কারণ এই ছোট জিনিসগুলোই আমাদের জীবনে কিন্তু প্রবলেমস আনে, তো সেই জায়গায় প্রবলেমটা আসতে থেকে দেব কেন, আসার আগেই লেটস স্টপ ইট। সেই প্রবলেমটা নাই আসুক, তবে আমি বেশি সময় নেব না, সেটা হলো স্যার যখন কালকে তোমার লুকটায় প্রথম দেখলো, স্যারের মানে মুখ দিয়ে প্রথম কোন এক্সপ্রেশনটা বেরিয়েছিল? ইজ ইট ফর রিয়েল? আর আজকে আমাকে বললো বাহ শাড়িটা তো ভীষণ ভালো, কারণ আমাদের শাড়ি দেখানোর নিয়ম নেই আগে থেকে, হ্যাঁ মানে ওদের কালচারে, তো আমি দেখাই নিয়ে হ্যাঁ না শাড়িটা সত্যিই ভালো না তুমি বলার জন্য বলছো, বলছে না শাড়িটা সত্যিই ভালো একটু। তো তারপরে বলছে যে না শাড়িটা একটু বেশিই ভালো আজকে, আমি যে থাক 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 অনেক হয়েছে, তো ইয়ার খুব খুশি হয়েছে দেখে আমাকে এই শাড়িটাতে। তোমার ডান্স ফ্লো রেডি হচ্ছে বোঝাই যাচ্ছে, তো শেষ একটাই প্রশ্ন করব, কোন গানে নাচে মানে নিজে পারফর্ম করার জন্য ইউ আর অল? আমি একদম পারফর্ম করব না, কারণ আমার বিয়ে তো আমি এই জিনিসগুলোকে খুব মেনটেন করি, আমি চাই যারা এসেছে তারা এনজয় করুক বেশি। কাপলদের উদ্দেশ্যে যদি একটা গান তুমি বলো যে এই যে মুহূর্তটা তুমি আজকে মাতছো, ধরো কদিন পর অন্য কেউ যখন এই মুহূর্তটা থাকবে, কোনো একটা গান তোমার মাথায় গুনগুন করছে? দিল তো পাগল হে, তোমার দিল এরকম ভাবেই পাগল থাকুক এবং তোমরা দুজনে এইভাবেই ম্যাডলি ইন লাভ থাকো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট।
লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।